السلام عليكم ورحمة الله وبركاته والسلام والصلاة على أشرف الأنبياء ونبينا محمد وتابع التابعين وأجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما ربنا زدنا علما ربنا زدنا علما الحمد لله আমরা সূরা ফাতিহার আলোচনায় আছি এবং আমরা গত দিন থেকে যদি একটু স্মরণ করি আমরা প্রথম আয়াতটা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এবং এখানে আমরা আলোচনায় ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে পরিচয় করাই দিচ্ছেন প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পজিটিভ একটা অ্যাটিটিউডের সাথে আমাদেরকে বলতেছেন যে যখন আমরা আল কোরআনকে খুলব আল কোরআনের কাছে আমরা হেদায়েতের জন্য আসব তখন আমাদের প্রথম এক্সপ্রেশনটা কি হবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ এবং শুকরিয়া মানে প্রশংসা এবং শুকরিয়া একই সাথে করছি আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম সেই নামের সাথে আমাদেরকে পরিচয় করা দেওয়ার পরে তার তো অনেক গুণবাচক নাম আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো গুণবাচক সিফা আছে নাম আছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোন নামটার সাথে পরিচয় করা দিলেন রব নামটার সাথে পরিচয় করা দিলেন এবার আল্লাহ বলছেন আমরা দেখেছি যে রবের অনেকগুলো ডাইমেনশন আছে যে মালিক আল মুনিম সাইয়েদ অনেকগুলো ডাইমেনশন আছে পাঁচটা ডাইমেনশনে আমরা চিন্তা করব রবকে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাদের রব রব্বিল আলামিন যারা হচ্ছে বুদ্ধি সম্পন্ন যাদের ইচ্ছা শক্তি আছে হ্যাঁ এই যে যারা চিন্তা করতে পারে এই চিন্তাশীল জগৎগুলোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে রব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুরই সৃষ্টিকর্তা সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেক কেয়ার করছেন সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারিশ করছেন কিন্তু কেন এইভাবে সূরা ফাতিহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বিল আলামিন বললেন কারণ আল কোরআনের যে গাইডেন্সটা সেটা কার জন্য সেটা হচ্ছে এই বুদ্ধি সম্পন্ন সত্তা মানুষ এবং জিন এই দুইটা গ্রুপের জন্য কারণ এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুদ্ধি দেওয়ার সাথে সাথে ইচ্ছা শক্তি দিয়েছে হ্যাঁ তো আমাদের গাইডেন্স দরকার যে আমাদের কোনটা ঠিক কোনটা ব্যাড ঠিক এটার জন্য আমাদের কি লাগবে আমাদের একটা রুলিং লাগবে যে আমরা কোন দিকে গেলে ঠিক কোনটা করলে ব্যাড ঠিক কি করলে আমরা রিওয়ার্ড পাবো কি করলে আমরা আমরা রিওয়ার্ড পাবো না বা আমাদের কি করলে পানিশমেন্ট হবে এই জিনিসগুলো আমাদের জানা উচিত সো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু গাইড করতেছেন তারপরে আল্লাহ যখন বলতেছেন আর রহমানির রহিম আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে যে মানুষের যে দৃষ্টিভঙ্গি যে আমরা যখন রব বলি প্রভু আর দাসের যে সম্পর্কটা মানুষের সাথে মানুষের এটা কিন্তু নেগেটিভ একটা অ্যাটিটিউড কিন্তু আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে মেনে নিচ্ছি আমাদের প্রভু হিসাবে মেনে নিচ্ছি মাস্টার হিসাবে মেনে নিচ্ছি সাথে সাথে কিন্তু আমরা দাস হচ্ছি এবং আমাদের সম্পর্কটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই দাস মালিকের সম্পর্কটা একেবারেই ভিন্ন কারণ কি দুনিয়ার এমন কোন রাজা নাই যিনি কি করতেছেন না যিনি তার দাসের থেকে সার্ভিস নিচ্ছে না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক রাজা যার কোনো সার্ভিসের দরকার নাই বরং আমরাই কি করছি আমরা কন্টিনিউয়াস গিফট পেয়ে যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটার পর একটা নিয়ামত দিয়েই যাচ্ছেন কিন্তু আমরা কিন্তু যা কিছু করি যা ইবাদত করি বা আমরা আল্লাহর জিকির করি আমরা শুকরিয়া করি কোনোটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিন্দুমাত্র বেনিফিট করে না এটা আমরা আমাদের জন্যই করি এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মার্সিফুল আমরা এই দুটো আয়াত অলরেডি আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আর রহিম হ্যাঁ যেটা রহিম হচ্ছে কি যেটা পার্মানেন্ট হবে চিরস্থায়ী হবে যেটা আমরা আশা করি যে আমরা আখিরাতে যাওয়ার পরেও যারা আমরা চেষ্টা করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিটা অর্জন করার জন্য তাদের জন্য এটা কন্টিনিউ হবে কিন্তু এই যে রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এক্সট্রিমলি মার্সিফুল এইটা এটা পার্মানেন্ট না এটা সবার জন্য প্রযোজ্য হ্যাঁ দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সৃষ্টি করেছেন পাঠিয়েছেন সবাই একই রকম ভাবে কিছু বেনিফিট আছে যেগুলো সবাই পাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান আল্লাহ ছেড়ে দিয়ে রাখছেন কেউ অনেক দেখবেন যে অনেক ক্রাইম করতেছে তারপরও তাকে আল্লাহ সুবহানাহু পাকড়াও করতেছে না তাকে ছেড়ে দিয়ে রাখছে কারণ কি আল্লাহ সুবহানাহু চাচ্ছেন যে হয়তো সে কোনো সুযোগ গ্রহণ করবে সে ফিরে আসবে অথবা আল্লাহ সুবহানাহু তার দড়িটা এমন ভাবে ছেড়ে দিয়ে রাখছে যেন সে তার গুনাহের কারণে সে এত বেশি মানে পানিশমেন্টের মধ্যে পড়বে যে ওইটাই তার জন্য যথেষ্ট বলে না যে অন্যায়কারীর অন্যায় তার শাস্তির জন্য যথেষ্ট মানে এরকম একটা পরিস্থিতিতে সে পড়ে যাচ্ছে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান আর রহিম এই দুটো অ্যাট্রিবিউট যখন আমরা বুঝতেছি এরপরে আমরা বলেছিলাম যে
তাহলে আমরা যে আলহামদুলিল্লাহ প্রথমে যে ফ্রেজটা আমরা বলতেছি, এটা আমরা কেন কেন বলতেছি, এটা আমরা প্রথম কারণ হচ্ছে আমরা বলতেছি হচ্ছে হামদ হচ্ছে আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ, কারণ তিনি হচ্ছেন কি আর রহমান, তিনি হচ্ছে আর রাহিম। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান তাআলার জন্য সমস্ত প্রশংসা এবং হামদ, কারণ তিনি হচ্ছেন রব্বুল আলামিন। এবার দেখেন আমরা যে পরের আয়াতে যাচ্ছি যে মালিক ইয়াউমিদ্দিন, তাহলে এইখানেও কিন্তু আমাদের ওই ফ্রেজটা অ্যাপ্লিকেবল যে আমরা প্রথমে যে বললাম আলহামদুলিল্লাহ, তাহলে এটা কিন্তু কন্টিনিউ করতেছে পরবর্তী তিনটা আয়াতের সাথে, এই প্রথম ফ্রেজটা কমন। হ্যাঁ, এবং এটা আমরা বলতেছি যে আমরা হামদ শুকরিয়া এবং প্রশংসা আল্লাহর জন্য, কারণ তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন। এইখানে আমরা গত ক্লাস পর্যন্ত আলোচনা করেছিলাম যে ওয়াই, কেন আমরা এখানে আল্লাহ সুবহান তাআলার শুকরিয়া এবং প্রশংসা করবো, কারণ এটা তো আমাদের জন্য একটা ভয়ের দিন। আমরা তো পাকড়াও হয়ে যেতে পারি, আমরা তো হইতে পারে শাস্তির মধ্যে পড়ে যেতেছি আমাদের আমাদের আমলের কারণে, তাহলে এখানে আমরা কেন হামত করতেছি। হ্যাঁ, তো এইটা বুঝার জন্য আমাদেরকে আগে এই আয়াতটাকে একটু ভালো করে বুঝতে হবে। দেখেন মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াতটা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান ও রহিমের পরে কেন প্লেস করলেন? হ্যাঁ, ইট ইজ আ ব্যালেন্স। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যালেন্সটা করলেন? দেখেন আমরা জানি কি যে আর রহমান আর রহিম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অত্যন্ত অত্যন্ত আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে রহমান, তিনি তার মার্সি তার এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমরা একটু কল্পনাও করতে পারবো না। আমরা মনে করি যে পৃথিবীতে আমাদেরকে মনে হয় মানে সবচেয়ে বেশি ভালোবাসে কি আমাদের মা বাবা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমত সেইটার কিন্তু আমরা জানি যে 99 ভাগই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য রেখে দিছেন, আর 1 ভাগকে সমস্ত পৃথিবীর সৃষ্টির মধ্যে ভাগ করে দিছেন। তাহলে সেই সৃষ্টির মধ্যে আমরা আমাদের মা বাবার সাথে যে ভালোবাসা সেটা পাচ্ছি, আমরা আমাদের সন্তানদের সাথে ভালোবাসার সম্পর্কটা পাচ্ছি, তারপর সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ফ্রেন্ডস পশু পাখি, আমরা গাছপালা থেকে শুরু করে সবকিছুর প্রতি কিন্তু আমাদের একটা ভালোবাসা থাকে, তাই না? আপনি দেখুন আমরা গাছের বারান্দার গাছগুলোর জন্য আপনার একটা মায়া জন্মায় যায়, তাহলে এত ভালোবাসা আমাদের, এত মানুষের জন্য আমাদের এত ফিলিংস, এই সবকিছু কিন্তু এই 1 ভাগেরই মানে ডিস্ট্রিবিউশনের ফলেই হচ্ছে, আর 99 ভাগই আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। কিন্তু মানুষ আমরা কি করি, আমরা কিন্তু এটাকে একটা সুযোগ হিসাবে নিই যে ওকে, তার মানে কি আমি যা ইচ্ছা করতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাইলে তা আল্লাহ মাফ করে দিবেন। মানে আমাদের থিংকিং প্রসেসটা হচ্ছে এরকম। কেন? কারণ আমরা ওই যে মানুষের সাথে এরকম করি, বলে না বাংলায় একটা প্রবাদ আছে দেখবেন, বলা হয় যে অতি আদরে গাজন নষ্ট। হ্যাঁ, যে বেশি যাকে আপনি দেখবেন যে লাই পায়ে মানুষ কিন্তু বলে না মাথায় চড়ে যায় এরকম। আর মানুষ সবসময় মানুষের টেন্ডেন্সি হচ্ছে যে কোনো মানুষকে যদি নরম পায় তার ঘাড়ে চড়ে সবাই মানে চড়তে চায়, সুযোগ নাই ওই মানুষটাকে মানে ভালো থাকতে দিতে চায় না। হ্যাঁ, যে নরম সরম কাউকে পাইলে ওকে দিয়ে সব কাজ করাবে, ওর উপরে সমস্ত অন্যায় চাপাই দিবে। আমরা আমরা কিন্তু বাংলায় যে কথাগুলো আসছে এমনি এমনি কিন্তু আসে না, যে জোর যার মূল্যক তার কথাগুলো এমনি এমনি আসে না, এগুলো মানুষ হইতে আমরা দেখছি যে মানে যুগের পর যুগ এই আচরণই মানুষ করছে, যে যে একটু শক্তি আছে সে, যে দুর্বল তার উপরে সে সেই শক্তি প্রয়োগ করে। হ্যাঁ, যার যেখানে ক্ষমতা আছে সে ক্ষমতা প্রয়োগ করে, যে সব জায়গায় কে ভিকটিম হয়, ওই যে সফট যে লোকটা সে ভিকটিম হয়, মানুষের ক্ষেত্রে এরকম হয়। এই সুযোগটা আমরা এখন কার জন্য নিচ্ছি? আমরা আল্লাহ সুবহান তাআলার জন্য আমরা এটা নিতে চাই। আমরা মনে করি যে আল্লাহ সুবহান তাআলা তো রহমান আর রহিম, তাই আমি সারা জীবন গুনাহ কইরা নেই, শেষ বয়সে যে আমি হজ করব, তাহলে আল্লাহ তো রহমান ও রহিম, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। বাট এটা তো ইকুয়েশন না। আল্লাহ সুবহান তাআলা পরের আয়াতে কি বলতেছেন, আমরা যদি সূরা ফাতিহা ভালো করে বুঝি আমাদের জীবনে কিন্তু এই ব্যালেন্সটা আসবে, যে আল্লাহ সুবহান তাআলা যখনই বলতেছেন আর রহমান আর রহিম, সাথে সাথে আবার পরের লাইনই আল্লাহ কি বলতেছেন, ডোন্ট ফরগেট, ভুলে যেও না যে আল্লাহ সুবহান তাআলা কি মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের অধিপতি। তাহলে ওই যে আমরা যে একটা একটা টোন যে আমাদের যে আমরা যা ইচ্ছা করতে পারবো, এইটা কিন্তু আল্লাহ সুবহান তাআলা এখানে ব্যালেন্স করে দিলেন, যে না যা ইচ্ছা আমরা করতে পারবো না, আমাদের সমস্ত কাজের বিপরীতে আমাদের জবাবদিহিতা আছে মালিক ইয়াউমিদ্দিন। হ্যাঁ, তিনি হচ্ছেন কি বিচার দিনের, তিনি হচ্ছেন মালিক বা অধিপতি। তাহলে প্রত্যেকটা কাজের হিসাব হবে, প্রত্যেকটা কথার হিসাব হবে। তাহলে আমরা আল্লাহ সুবহান তাআলার যে রহমান ও রহিম, এটার আমরা কি করতে পারবো না, আমরা অপপ্রয়োগ করতে পারবো না এটার। আমরা মানে এমন না যে আমি করেই গেলাম, খারাপের সাথে আমি চলেই গেলাম, আমি খারাপটা নিয়েই সারা জীবন পার করলাম, আর আমি বছর বছর একটা ভালো কাজ করে আমি ওটা কাটাই নিলাম,
মানে প্লাস মাইনাস করে দিলাম, যে নেগেটিভ করলাম সেটাকে আমি কি করলাম, দান সদগা করলাম, তারপরে আমি কাউকে দিয়ে আমার আমার ইয়াগুলা করাই নিলাম, এই এই ধরনের কাজ এলাও হবে না, আল্লাহর সামনে এগুলা টিকবে না। এখন আমরা যদি আরেকটু ডিটেলসে যাই যে এই মালিক কথাটার অর্থটা কি, তাহলে দেখেন মালিক এটা দুই ভাবে পড়া যায়, একটা হচ্ছে একটা আলিফ মাদ সহ আর একটা হচ্ছে আলিফ মাদ ছাড়া, মানে মালিক অথবা মালিক একটা আলিফ মাদ দিয়ে অথবা আলিফ মাদ ছাড়া, দুই ভাবেই পড়া যায় এবং দুইটাই কারেক্ট। হ্যাঁ, দুইটাই কারেক্ট, কারণ দেখেন অর্থগুলো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা বলতেছি না যে আল্লাহ এই কোরআন হচ্ছে আল হাকিম, এত নলেজ এর ভিতরে আছে যে আমরা যদি একটা 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 শব্দকেও যদি আমরা বুঝতে চাই তাহলে দেখবেন আমাকে মানে এটা এটার পিছনে কিন্তু অনেক কাজ আছে, প্রত্যেকটা শব্দকে যদি আমি বুঝতে চাই ডিটেইলস এ আমাদের পড়াশোনা করতে হবে, তাহলে এইটার এত নলেজ এটার ভিতরে লুকানো আছে, এক একটা ওয়ার্ড এর পিছনে, ওয়ার্ড এর অ্যারেঞ্জমেন্ট এর পিছনে, যে একটা মানুষ যদি সারা জীবনও স্টাডি করে তাহলেও তার শেষ হবে না পড়া। তাহলে এখন দেখেন এখানে বলা হচ্ছে মালিক কথাটার মানে হচ্ছে দ্য কিং, মানে যিনি রাজা। হ্যাঁ, যেমন বলা হচ্ছে না যে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হচ্ছেন রাজা, মানে তিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন কিসের রাজা, জমিনের এবং আকাশের। তাহলে এইখানে আমরা কার কথা বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলতেছি, কিং অফ দ্য কিং, হ্যাঁ সমস্ত রাজারও রাজা। হ্যাঁ, যে যা মানে যার যার রাজত্ব কত বড় সেটার আসলে আমাদের কোনো মানে নলেজই নাই। হ্যাঁ, তার রাজত্ব যে কত বিশাল, তার ক্ষমতা যে কত বিশাল, এই কোনো আইডিয়াই আমাদের নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন রাজা যিনি বলতেছেন যে তিনি হচ্ছেন মালিক। এখন এই মালিক কথাটা যদি আমরা মাদ দিয়ে পড়ি তখন অর্থ কি হবে, যিনি হচ্ছেন অধিপতি, মালিক মানে হচ্ছে অধিপতি। হ্যাঁ, তো এই যে আমি আপনাকে জাস্ট একটু হাইলাইট করে দেখাই, এই যে দেখেন এই যে এটার কথা আমি বলছি যে মালিক, এটা মানে হচ্ছে মাস্টার অ্যান্ড ওনার, একই সাথে যিনি অধিপতি। এখন দুটা প্রায় সিমিলার, কথাগুলোর মধ্যে কিন্তু খুব ব্যবধান নাই, একই হরণ কিন্তু একটু ডাইমেনশন অ্যাড করে, একটা একটা ভিন্ন ডাইমেনশন অ্যাড করে। যেমন দেখেন আমরা কখন কাউকে বলি যে সে হচ্ছে মালিক, হ্যাঁ এটা কখন বলি, যেমন ধরেন কেউ ধরেন একটা পুরা দেশের সে শাসনকর্তা, তখন আমরা তখন তাকে কি বলা হয়, আমরা দেখি না যে ভূমিপতি বলে বা রাজা বলে, যে আগে আমরা দেখি না বিভিন্ন রাজারা শাসন করে গেছে মুঘল আমল বা এরকম, তো এরকম যে একটা একটা স্টেটের, বিরাট একটা স্টেটের যদি কেউ মালিক হয় তখন হয়তো তাকে বলা হতেছে যে সে হচ্ছে ওই এরিয়ার সে রাজা। তো এটা হচ্ছে ব্যাপকতা বুঝায়। আর যখন মালিক বুঝায় তখন হচ্ছে যে ধরেন গাড়ির মালিক, বাড়ির মালিক, এরকম যে একটা জিনিসকে সে ওন করে। হ্যাঁ, যে আমরা অনেক সময় বলি না যে এই বইটা হারাই গেছে, বইয়ের মালিককে প্রমাণ দিয়ে বই নিয়ে যাও, মানে এরকম ছোটখাটো জিনিস যেটা হচ্ছে আমরা বুঝছি অধিকার, যে এটা আমার আন্ডারে আছে, এইটাকে এই ইয়া দিয়ে বলা হচ্ছে যে সে হচ্ছে মালিক। এখন আমরা তো একটা এরকম কি হয় কখনো যে আমি একটা গাড়ি কিনে আমরা বলি যে আই এম দ্য কিং অফ দিস কার, এইরকম তো মানুষ বলে না, তাই না? এটা তো হাস্যকর শোনাবে যে একটা গাড়ি তুমি এটার এভাবে বলতেছো কেন। কিন্তু যখন অনেক বিশাল জিনিসকে বুঝায় তখন কি বলা হয়, এই রাজার কথাটা আসে যে সে তো রাজার মতো চলে, মানে তার অনেক আছে, এরকম একটা এমফেসিস বুঝায়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা শব্দকে আমরা বললাম না প্রথমে যে বোধ আর কারেক্ট ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুইটাই কারেক্ট, কিভাবে, হাউ? এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক কথাটা কোন লাইনে আনলো, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন মানে এই বিচার দিবসের তিনি হচ্ছেন মালিক, রাইট? তাহলে এখন আমরা প্রথমেই যে কথাটা আপনাকে বলতে চাই যে এই যে রাজা কথাটা আসছে কিসের সাথে, ব্যাপকতার সাথে, ভাস্ট থিং, যেখানে অনেক বেশি জিনিস আসতেছে, মানে বেশি মাত্রায় যখন বুঝায়, বড় বড় জিনিস যখন ঘটতেছে তখন কি লাগবে, তখন আমাদের অথরিটি লাগে, অথরিটি। যেমন ধরেন আপনি একটা দেশের সংবিধান পরিবর্তন করে দিবেন, তাহলে কি লাগবে সেই দেশের, আপনার আপনার রাজার পারমিশন লাগবে, কারণ একটা বিরাট কাজ, হ্যাঁ, যে একটা সংবিধানে কিছু পরিবর্তন আনা হবে, তাহলে একটা কি রুল অ্যান্ড রেগুলেশন পরিবর্তন হচ্ছে, তাহলে রাজার পারমিশন ছাড়া তো এটা হবে না, বা যিনি ওই ওই কান্ট্রির যিনি হেড, হ্যাঁ, বা যারা রুলার তাদের অনুমতি ছাড়া তো এটা হবে না, তাহলে পারমিশন যার লাগে,
হ্যাঁ, যার পারমিশন ছাড়া এই বিশাল মাত্রার কাজগুলো বা ইয়াগুলো হয় না। তাহলে আমরা কতগুলা, আমি জাস্ট পয়েন্ট অ্যাড করে দিচ্ছি। আপনি দেখেন যে পারমিশন ইজ রিকোয়ার্ড, এই বড় বড় ঘটনাগুলো ঘটার জন্য একজনের পারমিশন লাগে, অনুমতি লাগে, হ্যাঁ, বা তার পাওয়ার লাগে, যে পাওয়ারের ফলে এই কাজগুলো হবে। হ্যাঁ, ধরেন আপনার ক্ষমতা নাই, আমার ক্ষমতা নাই কিছু করার, এন্ড আমি যদি যা বলি তুমি এটা করে দাও, হ্যাঁ, তুমি আজকে দেশের ইয়া চেঞ্জ করে দাও, আমার কথা কেউ শুনলো যে তুমি কে ভাই, তুমি কোন ফকির আসলে কথা বলতেছো, তাহলে আমার পাওয়ার নাই, আমি বললেই কিছু হবে না। তাহলে এমন একজনকে এই কাজটা করতে হবে যার পাওয়ার আছে, যার পারমিশন আছে, যার পারমিশন দেওয়ার ফলে বাকিরা এটাকে এক্সিকিউট করবে। তাহলে হি ইজ দ্য কিং। তাহলে প্রথম কথা, যিনি যে যেই কথাগুলো আমরা বলতেছি, যে মানে যেই ব্যাপারে পারমিশনটা লাগবে, সেটা হচ্ছে অনেক বড় মাপের কোনো ঘটনা ঘটতেছে, অনেক বড় মাপের বিশাল আকারের কোনো চেঞ্জ হচ্ছে, তখন কারো একজনের কি লাগবে? শক্তি লাগবে, প্রয়োগ লাগবে, ক্ষমতা লাগবে, পারমিশন লাগবে, অথরিটি লাগবে। তাহলে তিনি হচ্ছেন মালিক। তাহলে আল্লাহ সুবহান আল্লাহ হচ্ছেন বিচার দিনের মালিক। তার মানে কি? বিচার দিনে কি ঘটনা ঘটবে, কিয়ামত দিন যখন শুরু হবে তখন মেজর কিছু পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? দুনিয়ার আমরা জানি যে শেপ চেঞ্জ হয়ে যাবে, রিফরমেশন হবে, এই যে পাহাড় গুলা উড়ে ধুলিত রঙিন পশমের মতো হয়ে যাবে, তারপর আমরা জানি যে জমিনটা প্রশস্ত হয়ে যাবে, আগুন ধরে যাবে সাগরের মধ্যে, এই যে ব্যাপক আকারের ম্যাসিভ চেঞ্জ হচ্ছে, কিছু জিনিস ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, কিছু জিনিসের রিফরমেশন হতেছে, আকাশের রং পরিবর্তন হয়ে যাচ্ছে, আকাশটা চূর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে, নক্ষত্র গুলা খসে পড়তেছে, এই যে মেজর চেঞ্জ গুলো হচ্ছে, এগুলো কার পারমিশনে হবে, কার শক্তিতে হবে? তাহলে হি ইজ দ্য কিং, আল্লাহ সুবহান তাআলা হচ্ছে সেই দিনের মালিক। তার অনুমতি ক্রমে, তার তার ক্ষমতার বলে এই ঘটনাগুলো সেদিন ঘটবে, যে বিরাট বিরাট ব্যাপারগুলো সেদিন ঘটতে থাকবে। তাহলে আল্লাহ সুবহান তাআলা হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন। এই এই মেজর কাজগুলো আল্লাহ সুবহান তাআলার পারমিশনে তার তার কর্তৃত্বের আন্ডারে ঘটবে। এখন ধরেন ছোটখাটো জিনিস কোনগুলা ঘটবে, যেটাকে আমরা বলতেছি যে মানে যেটাকে আমরা বলতেছি যে অধিকারী হওয়া, বলতেছি না যে ধরেন আমি একটা ছোট পেন্সিল আমার হাতে আছে, তাহলে আমি কি বলতেছি যে এই পেন্সিলটা আমার, তাহলে আমি এটা অধিকার করি। এইরকম জিনিস হলে মানে যেটা হচ্ছে মাইনর থিংস, মাইনর ডিটেল, আমরা সিম্পল ভাবে যদি বলি তাহলে একটা হচ্ছে ম্যাক্রো আর একটা হচ্ছে মাইক্রো। এতক্ষণ আমরা ম্যাক্রোর কথা বললাম যে বিশাল ঘটনাগুলো সেই দিন ঘটবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন। এখন মাইক্রো কি ঘটনা ঘটবে? মাইক্রো লেভেলে, যেটা পার্সোনাল লেভেলে হতে পারে অথবা ভেরি ডিটেইল ছোট ছোট ঘটনাগুলো, সেইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্ট্রোলে থাকবে। কিরকম? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা বললাম না যে আমাদের আমলনামা সেদিন পেশ করা হবে, এবং সেই আমলনামা দেখে মানুষ বলবে যে এটা কেমন বই, এখানে তো মানে বিন্দু মাত্র কোনো কিছু বাদ দেওয়া হয়নি, ছোট খাটো ডিটেইলও বাদ দেওয়া হয়নি। তাহলে এই যে কথাগুলা মানুষ বলবে, তাহলে এই কথাগুলা কিভাবে মানুষ মানে বলতেছে, কিসের বেসিসে? তাহলে তারা সামনে দেখতে পাচ্ছে যে সমস্ত ডিটেল, সমস্ত ছোট খাটো কথা, কবে সে কাকে কি বলছে, হ্যাঁ, কবে সে কখন কি অঘটন ঘটাইছে, সমস্ত ডিটেল টাইম এন্ড ডেট সহ সব লেখা আছে, কোন সময় কোন দিনে কোন কোন ঘটনা কার সাথে কিভাবে কি হয়েছে, সব ডিটেলস ছোট 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 করে আমরা সমস্ত আমাদের ইনসিডেন্ট গুলো আমরা দেখতে পাবো সেদিন। তখন মানুষ বলবে যে ও মাই গড, এখানে তো কিছুই বাদ দেয় নাই, তাহলে আমাদের এখন কি হবে? যে একটা বিন্দু মাত্র বলছে না, সরষে কোনার পরিমাণ যদি কারো ব্যাড ডিটস থাকে সেটাও সে দেখবে, আবার এই পরিমাণ যদি গুড ডিটস থাকে তাহলে সেটাও সে দেখবে। তাহলে এখন মালিক ইয়াউমিদ্দিন, আমরা তাহলে কি বুঝলাম? যে ম্যাক্রো লেভেলে যেমন সব আল্লাহর কন্ট্রোলে থাকবে, মাইক্রো লেভেলেও সব আল্লাহর কন্ট্রোলে থাকবে। হ্যাঁ, মানুষের সেদিন চেহারা কিরকম হয়ে যাবে, তারপরে সেদিন তাদের আমলনামা ডান হাতে যাবে না বাম হাতে যাবে, এক একটা ইন্ডিভিজুয়ালের জন্য, আমরা কিন্তু এখানে কমন কোনো কথা বলছি না, প্রত্যেকের জন্য কার সাথে কি ঘটনা ঘটবে সবকিছু কার কন্ট্রোলে, সেদিন একমাত্র মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের। তাহলে ম্যাক্রো এন্ড মাইক্রো বোথ আর কন্ট্রোল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই দিন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মালিক ইয়াউমিদ্দিন। এখন আসেন, ইয়াউমিদ্দিন এটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন না যে রব্বি ইয়াউমিদ্দিন, কেন মালিক কথাটা বলল? আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম পরিচয়টাই পাইলাম কি রব্বিল আলামিন, তাহলে কেন আল্লাহ বললেন না যে এই ইয়াউমিদ্দিনের আল্লাহ রব, এটা কেন বললেন না? হ্যাঁ, তাহলে এটা না বলার পিছনেও কি হিকমা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার? যে রব তো আমরা দেখে আসছি যে আমরা পাঁচটা ডাইমেনশনের রবকে চিনতে পারি, যে আল্লাহ রব হচ্ছে যিনি গিফট দেন,
রব হচ্ছেন যিনি মালিক, রব হচ্ছেন যিনি ভালোবাসেন, হ্যাঁ রব হচ্ছেন যিনি মুরব্বি। তাহলে এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু এই এত ডাইমেনশনে বলছেন, আল্লাহ বলছেন মালিক ইয়াউমিন দিন। এখন আমাদের জন্য কোনটা মনে রাখা ইম্পর্টেন্ট, যে তিনি হইতেছেন এই দিনের রাজা, এট দ্য সেম টাইম এই দিনের তিনি এই দিনটাকে ওন করেন, তিনি এই দিনটাকে কন্ট্রোল করেন। হ্যাঁ, তাহলে রব বললে আমাদের মাথায় যেটা আসতো যে আল্লাহ সুবহান তাআলা তো রহমানুর রহিম, আল্লাহ সুবহান তাআলা আমাকে গিফট দিবে, এইটা আর এখন মাথায় নিয়ে বসে থাকা যাবে না। কারণ কি, আল্লাহ যখন বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, তাহলে নো মোর গিফট অন দিস ডে, এই দিনে আর আমরা কোনো মানে বিনা পরিশ্রমে গিফট পাবো এটা আশা করা যাবে না। এই দিন আল্লাহ বিচার নিবেন, বিচারের বেসিসে আমাকে গিফট দেওয়া হবে, হ্যাঁ আমলের বেসিসে গিফট দেওয়া হবে। তাহলে সেই দিন আর এমনি এমনি আমরা কোনো কিছু আশা করতে পারবো না। এখন যেমন আমরা এমনি সব পাইতেছি, আমাদের কোনো পরিশ্রমের বিনিময়ে আমরা পাচ্ছি না, কিন্তু তো সেই দিন আমাদের আমলের বেসিসে ঘটনাগুলো ঘটবে। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মালিক, যেটা আমরা বললাম যে রাজা, আর মালিক মানে হচ্ছে অধিকারী। তাহলে যখন অনেক কিছুর অধিকারী, তখন হয়তো আমরা এই রাজা কথাটা বলতে পারি। আর রাজাই একমাত্র যিনি হুকুম দিতে পারেন, হুকুম জারি করতে পারেন, যখন তার রাজত্বে কিছু ঘটে বড় বড় পরিবর্তন গুলো তার অনুমতি ছাড়া হবে না, যেটা আমরা অলরেডি বললাম। কিন্তু ছোট ছোট বিষয়গুলো সিদ্ধান্ত কে দিবে? হ্যাঁ, মানুষ সেদিন বলবে যে এটা কেমন বই, এখানে ছোটখাটো কোনো বিষয়ই তো বাদ যায় নাই। তাহলে এই যে ছোটখাটো বিষয়গুলা, যে মানুষের কখন কি ঘটবে, তাদের তাদের প্রত্যেকটা প্রত্যেকটা কেসের বিচার হবে। একটা মানুষের জীবনে তো অনেক অনেক ঘটনা, হ্যাঁ সে তার প্রত্যেকটা বয়সে, প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা মাসে তার বিভিন্ন রকমের ঘটনা, প্রত্যেকটা জিনিসের যখন বিচার হবে তখন পুঙ্খানুপুঙ্খানুভাবে হবে, কোনো ছোটখাটো ডিটেল বাদ যাবে না। তাহলে এই সব হতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্ট্রোলে থাকবেন। এখন দেখেন ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন, এই যে ইয়াউ মানে কি, ইয়াউ মানে হচ্ছে ডে বা একটা দিনকে আমরা বলি। তাহলে আমরা বলি না যে এই দিনের মালিক হইতেছে আল্লাহ। তাহলে দিন বলতে আসলে আমরা কি বুঝি? দিন বলতে আমরা বুঝি একটা ইউনিট অফ টাইম, একটা সময়কে আমরা ভাগ করছি, তাই না? সময়কে আমরা ভাগ করছি না, যে সেকেন্ড, হ্যাঁ 60 সেকেন্ডকে আমরা বলতেছি কি যে 1 মিনিট, এই মিনিটকে আবার আমরা বলতেছি যে, এখন আমরা বলতেছি যে এটা ঘন্টা, ঘন্টা হিসেবে আমরা বলতেছি 24 ঘন্টায় একদিন, এই দিনকে আবার আমরা বলতেছি যে এত দিনে 1 মাস, তারপর মাসকে আবার বলতেছি এত মাসে 1 বছর। তাহলে এটা হচ্ছে ইউনিট, একটা ইউনিট, মেজারমেন্ট ইউনিট। কিসের মেজারমেন্ট? সময়ের মেজারমেন্ট, যে কত সময় পার হয়ে গেল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতেছে এই সময়ের মালিক, ইয়াউমিদ্দিন, এই পুরা এই ইয়াউমের মালিক কে? ইয়াউমের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন এটা আমাদের কাছে শুনতে একটু উইয়ার্ড লাগে, আমরা আমাদের কারণ এটা আমাদের ধারণার বাইরে যে সময়ের মালিক, এইটা আসলে কিরকম কথা। কারণ সময়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টি, সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টি, এটাকে একটা সৃষ্টি হিসেবে চিনতে হবে। হ্যাঁ, যেমন আমরা কিন্তু সময়ের ভিতরে ঢুকে বসে আছি, এই কারণে আমরা এটাকে আলাদা ভাবে চিন্তা করতে পারি না যে এটা সময় কিভাবে সৃষ্টি হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খুসর, এই যে প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে, এই সাক্ষী কে দিতেছে? এই সাক্ষী কিন্তু সময় দিতেছে, সময় সব উইটনেস করতেছে যে ওর ভিতর দিয়েই তো আমরা পার হয়ে যাচ্ছি, একজন আসে একজন যায়, একজন আসে একজন যায়। তাহলে এই সময়টা কার সৃষ্টি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আমরা এটার ভিতরে ঢুকে বসে আছি। আমরা সময় সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদেরকে এই টাইম ফ্রেম দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। সো আমরা টাইমের বাইরে যেয়ে কোনো কিছু চিন্তা করতে পারি না, আর আমরা টাইমের আমরা টাইমকে কন্ট্রোলও করতে পারি না, হ্যাঁ এটা আমাদের হাতের নাই। তাহলে আমরা সময়ের মধ্যে বসে আছি, তাই আমরা এটাকে কন্ট্রোল করতে পারি না। ব্যাপারটা এরকম যে আপনি এভাবে চিন্তা করেন সিম্পল ভাবে, যে একটা ব্যাগ, একটা কাপড়ের ব্যাগ, ব্যাগের ভিতরে আমাকে ভরে ব্যাগের মুখটা আটকায় দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে এখন আমার জীবনে যত ঘটনা ওই সব ব্যাগের মধ্যেই ঘটতেছে। তাহলে এই কারণে ব্যাগের বাইরে কি, এটা আমি আসলে আমার কন্ট্রোলের বাইরে, এবং ব্যাগটাকেও আমি কন্ট্রোল করতে পারবো না। ঠিক আছে, এইভাবে আমাদের চিন্তা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, আমাদের সবাইকে র‍্যাপ করে দিছেন এই টাইম দিয়ে। সো এই কারণে এই টাইমটা আসলে আমরা কন্ট্রোল করতে পারি না, এটা আল্লাহর একটা সৃষ্টি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাগের মালিক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই কি করতে পারেন, এটাকে ছোট করতে পারেন, বড় করতে পারেন, শেপ দিতে পারেন, হ্যাঁ স্ট্রেচ করতে পারেন, কনস্ট্রিক্ট করতে পারেন। তাহলে এটা আল্লাহর হাতে। এজন্য আমরা অনেক সময় বলি না যে কেমনে হবে একদিন 50,000 বছরের সমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই পারেন, কারণ আল্লাহ এটার মালিক। যেমন আল্লাহ বলছেন আমাদের শেপ কি দুনিয়ার শেপের মতো হবে না, আমরাও অনেক বড় সাইজের হয়ে যাব। তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্ট্রোলে,
হ্যাঁ, আল্লাহ সুবহান তাআলা চাইলেই সময়কেও কি করতে পারেন, স্ট্রেচ করতে পারেন। তখন আমরা কি করব, আমাদের এনভেলপটা তখন ওইরকমই হয়ে যাবে। তো এইটা আমরা যদি বুঝি, তাহলে আমাদের কাছে আর সময় নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না যে কিভাবে হবে 50,000, তাহলে আমাদের সময় কত, তাহলে আমাদের এরকম হলে ওইখানে কত, এত আমাদের এটা চিন্তা করতে হবে না কেন, কারণ এটা আসলে আমাদের কনসেপ্টেরই বাইরে। এটা আল্লাহ সুবহান তাআলা এরকম করে দিবে সময়টাকে, তখন ওইরকমই। তো এখন যে মেজর কোশ্চেনটা, যে কেন তাহলে আমরা হামদ করব। আর আচ্ছা, দিন কথাটার অর্থটা বলি, দিন কথাটার অর্থ হচ্ছে যেদিন দেনা পাওনা হবে, দেনা পাওনা মানে গিভ অ্যান্ড টেক, এরকম একটা জিনিসকে বলা হয় দিন। তাহলে এখানে আমাদের কি গিভ অ্যান্ড টেক হবে, মানে আমাদের এদিন বিচার হবে, ন্যায় বিচার হবে, যে আমরা কি করেছি দুনিয়াতে, আমাদের কি করতে বলা হয়েছিল, আমরা কি করেছি, এই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহান তাআলার সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে প্রত্যেককে। তখন আল্লাহ সুবহান তাআলা আমাদের যে আমল সেটার বেসিসে আমাদের জন্য একটা ডিসিশন দিবেন। হ্যাঁ, যে আইদার গুড অর ব্যাড, গুড হইলে আমরা জান্নাত আশা করি, আর যদি ব্যাড হয় তাহলে আমাদেরকে পানিশমেন্টে করতে হবে। তাহলে এই যে একটা ডেঞ্জার, যে আল্লাহ সুবহান তাআলা সামনে দাঁড়াইতে হবে বিচারের জন্য, এইটার বিপরীতে আমরা হামদ করব কেন, এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা। কারণ হচ্ছে, দেখেন আমরা যে বললাম না যে আল্লাহ সুবহান তাআলা তো রহমান ও রহিম, কিন্তু আল্লাহ সুবহান তাআলা যদি এই ব্যালেন্সটা না রাখতেন, যে উনি যদি বিচার না করতেন, তাহলে মানুষ কি করত, মানুষ এই অন্যায়টা আরো বেশি মাত্রায় করত। কিছু মানুষ তো এখনো করতেছে, তাদের তো কোনো ওই বোধ শক্তি নেই যে আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে, কিন্তু যারা আমরা মানতেছি তারা কি করতেছি, আমরা কিন্তু চাইলেই আমরা অন্যায় করতে পারতেছি না, কারণ আমরা ভয় পাইতেছি যে না, আল্লাহ তো, আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে, আল্লাহ তো বিচার নিবেন। তাহলে আমাদের সাথে যারা অন্যায় করতেছে তাদেরকে কে ধরবে, তাদের একটা বিচার হওয়া উচিত। হ্যাঁ, যারা অন্যায়টা করতেছে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত, তারা তো দুনিয়াতে পার পেয়ে যাইতেছে, কারণ দুনিয়াতে তো সবকিছুর ন্যায় বিচার আমরা দেখি না। তাহলে এদের বিচারগুলা কবে হবে, এদের বিচারগুলো হবে সেই দিন আল্লাহ সুবহান তাআলা সেই দিন কি করবেন, ব্যালেন্স করে দিবেন, সব 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 অন্যায়কে আল্লাহ সুবহান তাআলা বিচারের আওতায় নিয়ে আসবেন, এবং বিচারের বেসিসেই তাদের পানিশমেন্টটা হবে। হ্যাঁ, কেউ বলতে পারবে না যে আমার সাথে অন্যায় করা হয়েছে, আমি তো এরকম করি নাই, এইটা দুনিয়াতে সম্ভব কিন্তু আল্লাহর সামনে এটা সম্ভব না, কারণ আল্লাহ সুবহান তাআলা হচ্ছে ন্যায় বিচারক, ন্যায় বিচারক। হ্যাঁ, তাহলে এইটা কিন্তু একই সাথে আমাদের জন্য কি একটা মার্সি, আমাদের জন্য একটা গিফট, কারণ আমরা দুনিয়াতে কিন্তু এই জাস্টিসটা পাই না, নট পসিবল, নট অলওয়েজ পসিবল, কেউ চাইলেও তার পক্ষে এটা সম্ভব না। কেন, কারণ একজন বিচারক তিনি বিচার করেন কিসের বেসিসে, তার সামনে যিনি কেসটাকে পেশ করেন তিনি যে যুক্তি এবং প্রমাণগুলো উপস্থাপন করেন তার বেসিসে বিচার হয়। তাহলে এখন হইতে পারে যে সে অল্প ওই সময়ের মধ্যে সে যথেষ্ট প্রমাণ নিয়ে আসতে পারে নাই। আমরা এরকম দেখি না কত নাটক সিনেমা টিভিতে, যে মানুষ সত্যিকার ঘটনাও তো ঘটে এরকম কত, যে ভালো মানুষ তার সে জেল খাটতেছে, কেন, তার কোনো উকিল ভালো ছিল না, ধরতে পারে নাই, তার প্রমাণ দেখাইতে পারে নাই, তাকে মিথ্যা প্রমাণ দিয়ে ফাঁসাই দিছে, এরকম কত ঘটনা আছে না। তাহলে এই ঘটনাগুলোর বিচার তো তারা দুনিয়াতে পাইলো না, দেখা যাচ্ছে ওই জেলেই তার জীবন শেষ হয়ে গেছে, বা তার হয়তো ভুল কেসে তাকে করে ফেলেছে, অথবা কেউ হয়তো 1,000 মার্ডার করছে কিন্তু তার হয়তো একবারই ফাঁসি হয়েছে। তাহলে এই যে ঘটনাগুলা, এই 1,000টা পরিবারের কি একটা ফাঁসি দিয়ে এটা জাস্টিফাইড হইলো না। তাহলে আল্লাহ সুবহান তাআলা কি পারবেন, তাকে বারবার জীবন দিবে, বারবার তাকে পানিশমেন্ট দিবে, এটা আল্লাহ সুবহান তাআলা পারবেন। তাহলে 100% জাস্টিস আমরা কোথায় পাবো, আল্লাহ সুবহান তাআলার কাছে আমরা পাবো। তাহলে এখানে দুটো জিনিস বুঝতে হবে, এই দুনিয়াতে এখন পর্যন্ত দুইটা জিনিসে আমরা জাস্টিস পাই পাওয়া সম্ভব না দুনিয়াতে। একটা হচ্ছে যে অন্যায়ের বিপরীতে জাস্টিস নট অলওয়েজ পসিবল, আর একটা হচ্ছে যে ভালো কাজের বিপরীতেও সবসময় কিন্তু জাস্টিস হয় নাই। যেমন ধরেন একটা মানুষ, সে সারা জীবন সমস্ত সরকারের নিয়ম কানুন সব মেনে নিয়ে চলছে, হ্যাঁ, সে নিয়ম মতো ট্যাক্স দিছে, সে নিয়ম মতো বিল দিছে, সে নিয়ম মতো রাস্তার নিয়ম কানুন মেনে চলছে, সবসময় ফুট ওভার ব্রিজ ব্যবহার করছে, সে কখনো কাউকে মানে কারো উপরে অন্যায় করে কারো থেকে টাকা পয়সা নেয় না, সে সব দায়িত্ব ঠিক মতো পালন করছে। হ্যাঁ, কিন্তু এটা কি সেই সরকার রিকগনাইজ করছে, যে সে যে এত ভালো কাজ করতেছে তার বিনিময়ে তো সে কোনো এক্সট্রা ইনকাম করতে পারে নাই? ভালো কাজের বিনিময়ে তো আপনি এক্সট্রা কোনো ইনকাম পাবেন, আপনার যে
মাইনে সেটাই পাইছে, মাস শেষে তার আয়টাই সে পাইছে, কিন্তু এই যে সে যে এত অনেস্ট থাকলো, এই অনেস্টির জন্য কি সে কোনো অ্যাওয়ার্ড পাচ্ছে, সে কোনো রিওয়ার্ড পাচ্ছে, সে কি রিকগনাইজড হচ্ছে? গভর্নমেন্টের পক্ষে তো সবসময় সম্ভব না সবাইকে এভাবে বাছাই করে নিয়ে আসা সব জায়গা থেকে। যদি সে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হয় হইতে পারে, কিন্তু যদি সে প্রাইভেট সার্ভিস হোল্ডার হয় নাও হইতে পারে, আবার দেখা যাবে প্রাইভেটে হইতে পারে গভর্নমেন্টে নাও হইতে পারে, মানে একটা গ্যাপ থেকেই যায়। সবাইকে সব সময় কিন্তু রিকগনাইজ করা পসিবল হয় না। যেমন কেউ যদি সারা জীবন ট্রাফিক আইন ঠিক মতো মেনে চলে, এরকম কি পসিবল যে সেই গভর্নমেন্ট তাকে ডেকে এনে অ্যাওয়ার্ড দিচ্ছে যে তুমি তো কোনোদিনও ট্রাফিক আইন ভাঙো নাই, তাহলে তোমার একটা গিফট পাওয়া উচিত? এটা নট পসিবল টু কিপ রেকর্ড, রেকর্ড রাখাই তো সম্ভব না। কিভাবে রেকর্ড রাখবে? একটা মানুষ ছোট থেকে বড় হচ্ছে আর সে তার লাইফ টাইমে সে কি করছে, এই রেকর্ড তো আমাদের কাছে নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু কাছে তো আছে এই রেকর্ড। ঠিক আছে, তাহলে আমাদের ছোট থেকে ছোট ভালো কাজও আল্লাহ সেদিন রিকগনাইজ করবেন, সেদিন আল্লাহ সুবহানাহু তাআলা এটার বিপরীতে আমাদেরকে গিফট দিবেন, আর ছোট থেকে ছোট খারাপ কাজও আল্লাহর সামনে ধরা পড়ে যাবে, সেটাও কোনো ধামা চাপা দেওয়ার সুযোগ হবে না। তাহলে আমরা এই যে বললাম যে ন্যায়ের বিপরীতেও আমরা বিচার পাবো, অন্যায়ের বিপরীতেও আমরা বিচার পাবো, যেটা আমরা দেখি না যে যদি আমরা প্রফেটদের লাইফস্টাইল দেখি, ওনারা এত কষ্ট করছেন দুনিয়াতে, তো ওনারা কোনো লাক্সারিয়াস লাইফ লিড করেন নাই। হ্যাঁ, এবং কোন রকমের আমরা দেখি না যে ওনারা খুব সাত মানে আমরা যেটাকে আমরা আমরা যেটাকে বলি যে সফলতা, সেই রকম কিছু তো আমরা ওনাদের লাইফে আমরা দেখি না। ওনারা তো সবটাই কি করছেন, আখিরাতের জন্য ওনারা জমা রাখছেন যে আমরা এই দুনিয়াতে পাবো না, আমরা ওই দুনিয়াতে পাবো। তাহলে এইটা হচ্ছে ইয়াকিন যে আল্লাহ সুবহানাল্লাহর সামনে দাঁড়াবো, গুড করার মাধ্যমে আমার রিওয়ার্ডটা হবে সেই দিন। তাহলে এইটার বিশ্বাসটাই আমরা কিসের মাধ্যমে জোরদার করতেছি? মালিক ইয়াওমিদ্দিন, দুনিয়াতে আমি সব পাবো না, দুনিয়াতে আমি না অন্যায়ের বিচারও পাবো না, এটা আমার আশা করাটাও আমার জন্য অযৌক্তিক, কারণ আল্লাহ সুবহানাল্লাহ বলেই দিচ্ছেন যে মালিক ইয়াওমিদ্দিন, সেই দিন আমি তোমাদের সবার জাস্টিস করে দিব, তোমাদের যার যেখানে অন্যায় হয়েছে আমি বিচার করে দিব। আর আল্লাহ সুবহানাল্লাহ আমাদের গ্যারান্টি দিচ্ছেন যে আমরা যে যেই ভালো কাজ করতেছি দুনিয়াতে, কেউ সেটাকে রিকগনাইজ করুক আর না করুক, আল্লাহ সুবহানাল্লাহ সেদিন আমাদের রিকগনাইজ করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সেই আশা করতেছি যে আল্লাহ আমাদের ছোট থেকে ছোট ভালো কাজ গুলাকেও যেন কবুল করে নেন, আর যা কিছু ভুল ত্রুটি হচ্ছে যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। হ্যাঁ, আমরা চেষ্টা চালাই যাব, আমাদের চেষ্টায় যেন কোনো কমতি না হয়। এখন দেখেন, এবার একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে আমরা যে তিনটা লাইন এখন পর্যন্ত মাত্র আমরা পড়লাম 3 দিনে, যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, তাহলে একটা ওয়েল ব্যালেন্সড স্ট্রাকচার। প্রথমে আল্লাহ আমরা সুবহান আল্লাহ সুবহান তাআলার হামদ এবং শুক্রিয়া করলাম, আমরা রব হিসাবে আল্লাহ সুবহান তাআলাকে মেনে নিলাম, তারপরে আমরা বললাম যে আল্লাহ সুবহান তাআলা সার রহমান আর রহিম, এক পাশে হতেছে আল্লাহ সুবহান তাআলার এক্সট্রিম দয়া ভালোবাসা রহমত, হ্যাঁ, আর আরেক পাশে হতেছে কি বিচার। তাহলে একদিকে যেমন পজিটিভ যে আমাদেরকে আল্লাহ সুবহানাল্লাহ আশা দিচ্ছেন যে আল্লাহ সুবহানাল্লাহ হচ্ছে রহমান আর রহিম, তাহলে আমরা কি করতে পারি, আমরা সেই রহমতটা আমরা আশা করব যে হ্যাঁ, তাহলে পজিটিভ একটা জিনিস আমরা পাচ্ছি। একই সাথে আমরা যেন কি একদম মানে ওই ওই সুযোগটাকে নিয়ে যেন আমরা একদম যে আল্লাহ তো রহমানুর রহিম, তাহলে আমি যা ইচ্ছে তাই করি, অসুবিধা নেই, দিন শেষে আমি মাফ চেয়ে নিবো, রাতের বেলা তবা করে নিবো, সারাদিন আমি গুনা করলাম, এইটা করা যাবে না, ইচ্ছা করে গুনা করা যাবে না। হ্যাঁ, চলার পথে ভুল হইতে পারে, কিন্তু সেটা ইন্টেনশনালি হওয়া যাবে না। এখন দেখেন, তাহলে একটা পজিটিভ যখন আল্লাহ বলতেছেন যে রহমানুর রহিম, আমরা পজিটিভ একটা ভাইব আছে, একটা আশা পাইতেছি যে আল্লাহ তাহলে হয়তো কিছু মানে ক্ষমা পাবো আমরা, হ্যাঁ, যে আমাদের মনে একটা আশা জন্মাইলো। এর বিপরীতে কিন্তু আল্লাহ চাইলেই বলতে পারতেন যে আল্লাহ কি মালিক সেদিন মানে আল্লাহ আমাদেরকে মানে জাহান্নামের কথাটা আল্লাহ বলতে পারতেন, পজিটিভ এর এগেনস্ট নেগেটিভ আল্লাহ বলতে পারতেন, কিন্তু আল্লাহ কিন্তু শাস্তির কথা আমাদেরকে বলেন নাই সূরা ফাতিহাতে, শাস্তির কথা কিন্তু বলেন নাই। কি বলছেন? বলছেন একটা নিউট্রাল কথা, পজিটিভ এর বিপরীতে আল্লাহ বলতেছেন নিউট্রাল, এটা বুঝতে হবে। আমরা তো জানি যে এক পজিটিভ মানে হচ্ছে আমাকে মানে বুস্ট আপ করা হচ্ছে ভালো বলে, নেগেটিভ মানে হচ্ছে আমাকে ভয় দেখানো হচ্ছে মানে জাহান্নামের ভয়, এটা হচ্ছে নেগেটিভ, কিন্তু এইটা আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই। আল্লাহ বলতেছেন নিউট্রাল মানে যেটার কোনো যেটা ডিপেন্ড করবে আমার আমলের ভিত্তিতে, সেটা হচ্ছে নিউট্রাল, সেটা হচ্ছে কি ন্যায় বিচার হবে, এইটা আল্লাহ বলতেছেন। তাহলে একদিকে বললেন পজিটিভ, আরেক দিকে বললেন নিউট্রাল, এটা ডিপেন্ড করবে যে আমি শাস্তি পাবো না পাবো না, এটা ডিপেন্ড করবে বিচারের বেসিসে। তাহলে কত ওয়েল ব্যালেন্সড, আল্লাহ কিন্তু ডিরেক্ট মানে ডানে নাইলে বামে এরকম বলে নাই, বলছে একটা হচ্ছে গুড, সেটা হচ্ছে কি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের একটা আশার জায়গা, যে আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছে রহমানুর রহিম, একই সাথে আমরা কিন্তু রিলিফ, আমরা আমাদের জন্য একটা রিলিফ পাওয়ার একটা বিষয় যে আল্লাহ সুবহানাহু তাআলা কি ন্যায় বিচারক,
আমি একটা খুব সুন্দর কথা শুনছি, আমি হয়তো কথাটা গুছায় বলতে পারতেছি না, কিন্তু আমি এইভাবে বলি যে মানে আমি যেটা শুনছি সেটা একটু বলি, এটাকে আপনারা রেফারেন্স হিসাবে নেবেন না, আমি শুনছি সেটা আমি গুছায় বলতে পারতেছি না আর কি, আমি আমার মতো বলতেছি। সেটা হচ্ছে যে একজনকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার বাবা আর তোমার তোমার বাবাকে যদি বলা হয় যে তুমি তোমার বাবাকে কেয়ামতের দিন বিচারক হিসেবে চাও না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুমি বিচারক হিসেবে চাও, হ্যাঁ, তখন সে জবাব দিচ্ছে যে অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমার বিচারক হিসেবে চাই। উনি বলেন যে কেন, তোমার বাবা কি তোমার ফরে বিচার দিত না? বলছে যে না, আমি বিশ্বাস করি যে আমার বাবার থেকে মোর ন্যায় বিচারক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছে আমি ন্যায় বিচার পাবো। হইতে পারে আমার বাবা আমার সাথে ন্যায় বিচার নাও করতে পারে। তাহলে দেখেন মানে থিংকিংটা কত সুন্দর, হ্যাঁ, যে আমরা কিভাবে চিন্তা করি, আমরা সবসময় আমরা সবসময় কি খুঁজি কে আমাকে ফেভার করবে, কে আমাকে ফেভার করবে, কারণ কি, কারণ আমরা জানি আমাদের ল্যাকিং আছে, তাই না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, তাহলে আমাদের সমস্ত আশা ভরসা সবকিছু কার কার উপর থাকা উচিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরই থাকা উচিত, যে আল্লাহ আমরা চেষ্টা করছি, ল্যাকিং আসছে আমরা জানি, আমাদের ক্ষমা করো, কারণ তুমি তো রহমানুর রহিম। কিন্তু এট দ্য সেম টাইম আমরা এটাকে কি হিসেবে নিব না, আমাদের মানে লাইসেন্স টু কিল এরকম হিসেবে নিব না যে আমি যা ইচ্ছা তাই করতে পারি, না, এইটাও আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, একেবারে পুঙ্খানুপুঙ্খ বিচার হবে। তাহলে এখানে আমি আপনাদেরকে একটা স্টোরি বলতে চাই, স্টোরিটা হচ্ছে এরকম যে ধরেন ধরেন একটা লোক, সে এরকম দাস হয়েছে, হ্যাঁ, ভলেন্টারিলি ভলেন্টারিলি, তাকে কেউ জোর করে নাই, সে নিজে নিজেই বলছে যে আমি এখানে চাকরি নিতে চাই। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তুমি দাস হইতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? তো মালিক বলতেছে যে তোমাকে আসলে বেসিক্যালি কোনো কাজ আমি ফিক্সড করে দিবো এরকম করতে হবে না, আমার খেদমত কিছু করতে হবে না, তুমি তোমার মতো থাকবা, হ্যাঁ, যা ইচ্ছা করো অসুবিধা নাই, কিন্তু কিছু লিমিটেশন উনি দিয়ে দিয়েছেন যে তুমি এইটা এটা এটা করবা না, এর বাইরে তুমি যা ইচ্ছা করো, নো প্রবলেম, হ্যাঁ, তুমি তোমার মতো লাইফ লিড করো, তুমি তোমার মতো ফ্যামিলি করো, তুমি তোমার মতো থাকো, কিন্তু আমি যে কয়টা জিনিস মানা করছি খালি ওই কয়টা জিনিস তুমি করবা না। এই বলে মালিক কি করতেছেন, ধরেন একটা ঘরের মধ্যে উনি নিজেকে আটকায় রাখছেন, দাস আর কখনো মালিকের চেহারা দেখে নাই, শুধু সে দেখে যে তার ঘরের মধ্যে একটা সিসিটিভি বসানো আছে ক্যামেরা, সে জানে যে এটা দিয়ে তার মালিক তাকে দেখতেছে। এখন সে তো চাকরি নিছে, সে প্রথম দিকে খুব খুশি, হ্যাঁ, যে যেগুলো যেগুলো করতে মানা করছে ওগুলো সে করে না, আর বাকি সে তার নিজের মতো খায় দায় ঘুমায়, হ্যাঁ, সে সব কাজ করতেছে, কোনো অসুবিধা নেই, এখানে কোনো মালিককে সার্ভিসও দিতে হয় না, মালিকের জন্য কোনো খেদমত করতে হয় না, কিছু না, ও নিজের মতো আছে, খালি ওই যেগুলো নিষেধ করছে ওগুলা করতে মানা করছে ওকেও, সেগুলা করে না। তো একদিন হঠাৎ করে ভুলে সে ভুলে গেছে যে এটা যে তাকে মানা করা হয়েছিল, সে একটা অন্যায় কাজ করে ফেলছে, যে এটা যে তাকে মানা করা হয়েছে সে তার এটা মনে নাই, সে করে ফেলছে। করার পরে তার হুশ হয়েছে যে ও মাই গড, আমি তো এটা করে ফেলছি, এখন কি হবে? এখন সে বারবার সিসি ক্যামেরার দিকে তাকাইতেছে যে এটা কি মালিক দেখছে, তাহলে সে এখন কি আমাকে বাইর হয়ে এসে কি করবে, সে আমাকে বাইর করে দিবে, আমি তো খুব আনন্দে আছি এখানে, এখন আমি কি বাইর হয়ে যাব? সে খুব ভয় পাইতেছে, দেখে যে সিসিটিভিও নড়ে না, মালিকও বের হয় না, কিছু বলেও না ওকে। তো এখন সে ভাবলো যে আচ্ছা ঠিক আছে, তার মানে মনে হয় আমি বেঁচে গেছি, আমাকে মনে হয় দেখে নাই এইবারে। তো এইবার সে পরের দিন এবার তার মনের মধ্যে একটা সন্দেহ ঢুকছে, তাহলে কি আমাকে দেখতেছে না, তাহলে কি আমি ওগুলা করতে পারি, মানে তার একটা ভিতরে একটা মানে কিউরিয়াসিটি যে এখন কি হবে। তাহলে তো পরের দিন সে ওই কাজটাই নাটক করতেছে, যে মানে ওটা মনে হয় সে মানে করতে যাবে, মানে এরকম একটা সে মানে নাটক করতেছে, আসলে ঠিক করতেছেও না, আবার সে আশেপাশে দিয়ে ওই জিনিসটা নিয়ে সে নাড়াচাড়া করতেছে, যেটা না করা হয়েছে ওটা নিয়ে সে মানে আসে। তো দেখলো যে সেই দিনও পার হয়ে গেছে, মালিক দরজা থেকে বেরো হয় নাই, আর সিসিটিভি দিয়েও কিছু বোঝা যাচ্ছে না, যে লাইটটা জ্বলতেছে যে দেখতেছে ওকে এটা বোঝা যাচ্ছে, তার কিছু বলতেছে না। তো এইবার সে কি করলো, পরের দিন সে ওই কাজটা সে আরেবার করলো, এবার সে ইচ্ছা করে করলোই, করার পরেও দেখতেছে যে না, কোনো তো রিয়াকশন নাই, কেউ কিছু বলে না, হ্যাঁ, তো সে ভাবছে দিব্যি আসলে এটা কিছুই না, এমনি মানে মানা করছিল মানে ভুলেও গেছে, এবার সে যা ইচ্ছা তাই করতেছে, ও যা কিছু না করছিল তাও সে করতেছে, বলে কিচ্ছু হয় না, এগুলো করলে কিচ্ছু হয় না, আমার কেউ কিছু বলে না। এই বলে সে ওই সব যা যা না করছে তাও করে, ওরটাও করে, ওইটাও করে, সবই করে, তার কোনো বাধা ধরা নাই, সে একেবারে ভুলেই গেছে যে তার একটা রব ছিল, তার যে একটা মালিক ছিল এটা সে মোটামুটি ভুলেই গেছে, সে তার মতো একদম আছে। তো এর মধ্যে একজন একদিন আসছে, এসে বলতেছে যে তুমি কি এখানে দাসত্ব নিছো? ও বলতেছে যে হ্যাঁ। বলছে আমিও নিতে চাই, হ্যাঁ, আমিও এখানে আসছি, তোমার মতোই নতুন, তো আমি এখানে করব। তো তখন বলছে হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা এখানে খুব মজা, এখানে চাকরি খুব মজা, কোনো অসুবিধা নাই, তুমি আসো দেখো এই যে এগুলো এগুলা। তখন ও বলছে কিন্তু না, আমাকে তো বলা হয়েছে এই জিনিসগুলা করা যাবে না। ও তখন বলছে আরে করো, কিচ্ছু হবে না, কেউ দেখে না এখানে, কেউ কিছু বলে না। ও বলছে যে
না ভাই তুমি করলে করো, কিন্তু আমাকে যেটা মানা করছে আমি এটা করবো না। তো ওই বান্দা করে না আর সে করে, কারণ সে ভাবছে যে তাকে আসলে কিছু বলবে না, আর ও বলতেছে যে না না আমাকে আমাকে মালিক মানা করছে আমি করবো না, বাস হ্যাঁ তুমি আমাকে খারাপ কাজে ডাকো না। তো ব্যাস এখন একদিন হঠাৎ করে একদিন দুজনকেই ডাকা হয়েছে, মালিক ডাক দিছে দুজনকে। তো ওরা দুজনই গেল, যাওয়ার পরে এবার মালিক বলতেছে যে প্রথম জনকে বলতেছে যে আগে চাকরি নিছে, বলতেছে যে আচ্ছা তোমাকে কি আমি মানা করি নাই যে তুমি আমার এই এই কাজগুলো তুমি করবা না? তখন সে বলতেছে যে হ্যাঁ হ্যাঁ আপনি তো মনে হয় একদিন আমারে বলছিলেন, তারপরে তো আপনিও ভুলে গেছেন আর আমিও দেখলাম যে কিছু বলেন না, হচ্ছে যে এবার বলতেছে যে আমি কি কোথাও বলছি যে আমি ভুলে গেছি? এবার তো সে একটু ভয় পেয়ে গেল যে না এটা তো কোথাও বলেন নাই যে আপনি ভুলে গেছেন। হ্যাঁ বলছে যে তাহলে এখন আমি ডিসিশন নিছি যে আমি তো এতদিন দেখছি তোমাকে সিসি ক্যামেরায় যে তুমি কতবার কি করছো, আমি হিসাব নিছি যে তুমি আমার এখানে যে 6 মাস চাকরি করছো এই 6 মাসে তুমি 5000 বার আমার নিয়ম কেমন অমান্য করছো, ধরেন একটা হিসাব আমি এমনিই বলতেছি। তো এখন সে বলতেছে যে এই 5000 বার এখন আমি তোমাকে বেতের বাড়ি দিব। তো বলেন তখন তার তার অবস্থা কি দাঁড়াইলো, সে কিন্তু জানে যেটা করা নিষেধ কিন্তু সে মনে করছে ওই যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রহমানুর রহিম কিছু বলবে না, কিন্তু সে একদিন যে বিচারের জন্য দাঁড়াইতে হবে এইটা হইতেছে জাস্ট আ স্টোরি, যেটা আমরা কি আমরা সেম কাজটা করতেছি। আর যে লোকটা যে না আমাকে বলা হয়েছে এটা করতে না এবং আমি জানি যে আমার মালিক আমাকে ডাকতে পারে এনি টাইম, তাহলে আমি এটা করব না, সে কিন্তু কি সেভ করলো নিজেকে। আর যে মনে করতেছে যে কিছু তো বলে না আমি একটা অন্যায় করলাম হ্যাঁ তা আমাকে তো ধরতেছে না আমাকে তো, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মার্সি, কিন্তু এটাকে আমরা কি করব না অপব্যবহার করব না। কারণ কি ওই যে আল্লাহ তো ওই দিন ধরে ফেলবে, আমাদের সবকিছু রেকর্ড আছে, কোনো কিছু রেকর্ডের বাইরে না, আমরা একটা সিসিটিভি কেই ভয় পাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কত হাজার ক্যামেরা আমার জন্য রেখে দিছে রেডি করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, শুধু তো একটা ফোকাসে না, উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে যেভাবে চায় আল্লাহ আমাকে দেখাই দিবে, তাহলে আমরা কি ভয় পাবো না কেন? তাহলে আমাদের এটা একদম মাথায় নিতে হবে যে মালিক ইয়াওমিদ্দিন, অবশ্যই আমাদের বিচার আছে, কোনো জিনিস সেদিন ফেলনা যাবে না, একটা মুখের কথাও ফেলনা যাবে না। এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 নম্বর সূরাতে বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হ্যাঁ হে মানুষ ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কি তোমাকে ভুলায় রাখছে এই মহান রব থেকে, হ্যাঁ তুমি কি কারণে এই তোমার মহান রবের এই এই রহমানুর রহিম হওয়াটাকে তুমি অপব্যবহার করতেছো? মানে একটা কোশ্চেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে থ্রো করতেছেন যে তুমি কি ভাবতেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রহিম হয়েছে দেখে কি আমরা আমরা যা ইচ্ছা তাই করবো? আমরা কি ভুলে যেতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ইয়াউমিদ দিন, আল্লাহ তো সেই দিনেরও মালিক যেদিন আমাকে কি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াইতে হবে? সো ভেরি পাওয়ারফুল একটা আয়াত, কিন্তু আমরা যদি একটু চিন্তা করি দেখবেন যে মানে ভালো লাগবে না, মনে হবে যে সব সব জীবনের সবগুলো কাজই তাহলে কতটা সুন্দর হওয়া উচিত ছিল, হ্যাঁ কিন্তু আমরা তো ওভাবে শেপ দিতে পারতেছি না। তো ওই যেটা বললাম যে অ্যাক্সিডেন্টাল মিস্টেক এটা একটা জিনিস, আর ইচ্ছাকৃত ভাবে আমি একটা সুযোগ নিচ্ছি বারবার এটা কিন্তু আল্লাহ সুবহানাহু আল্লাহ সুবহানাহু জানেন, হ্যাঁ যে আমাদের নিয়তটা কি, নিয়তের বেসিসে সব কাজ হবে, নিয়তের বেসিসে মানুষের বিচার হবে, হ্যাঁ আমরা আমরা তো এটা জানি। সো আমাদের অন্তরটা আল্লাহ সুবহানাহু এক পাশে ভয় থাকবে আরেক পাশে আশা থাকবে, বলে না একটা পাখির যেমন দুইটা ডানা, যে দুইটা ডানার উপর ভর করে সে চলে, এরকম আমাদেরও কি এক পাশে আল্লাহ সুবহানাহু প্রতি ভরসা রাখতে হবে আশা রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু হয়তো আল্লাহ সুবহানাহু মার্সিটা আমরা পাবো, আরেক পাশে আমাদের ভয় রাখতে হবে আল্লাহ সুবহানাহু জন্য যে না আমার 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 আমলের জন্য আমাকে মানে পাকড়াও করতে পারে আল্লাহ সুবহানাহু আমার সামনে আমার দাঁড়াইতে হবে যে। তাহলে এই দুইটা যদি আমরা ব্যালেন্স করতে পারি যেভাবে সূরা ফাতিহাতে আল্লাহ সুবহানাহু আমাদেরকে শিখাচ্ছেন, তাহলে সেভাবে যদি আমরা জীবনটাকে লিড করতে পারি ইনশাল্লাহ আমরাও সাকসেসফুল হব ইনশাল্লাহ, আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। সো আমার মনে হয় এটা আমি একটু বলেই শেষ করি। এখানে দেখেন আমরা এই যে তিনটা
আয়াত পড়লাম, এই তিনটা আয়াতেই কিন্তু কি ছিল বলেন তো? আল্লাহ সুবহানাতাল্লাহর সাথে আল্লাহ সুবহানাতাল্লাহর মানে ইন্ট্রোডাকশন চলছে, আল্লাহ সুবহানাতাল্লাহ নিজের পরিচয়টা দিচ্ছেন এবং আমরা সেটা রিসাইট করতেছি, তাই না? তাহলে এখন এই তিনটা জায়গাতেই কিন্তু আল্লাহ সুবহানাতাল্লাহ কি করতেছেন, আমরা যখন সালাতে দাঁড়ায় বলতেছি আল্লাহ সুবহানাতাল্লাহ আমাদের জবাব দিচ্ছেন প্রতিটা আয়াতের বিপরীতে। যেমন দেখেন, আমরা প্রথমে যখন বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাতাল্লাহ কি বলতেছেন, হামিদানি আব্দি, আমার সার্ভেন্ট আমার প্রশংসা করেছে, আমার সার্ভেন্ট আমার প্রশংসা করেছে। থ্যাংক বলবো না আমরা, আমরা বলবো আমার হামদ করেছে, হামিদানি আব্দি, আমার ইবাদ, আমার আব্দ আমার প্রশংসা করেছে। তাহলে আল্লাহ সুবহানাল্লাহ শুনতেছেন আমরা যখন বলতেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতে যখন আমরা বলতেছি আল্লাহ সুবহানাল্লাহ জবাব দিচ্ছেন হামিদানি আব্দি, এটা আল্লাহ সুবহানাল্লাহ বলতেছেন। এটা হাদিসে কুদসির হাদিস, হ্যাঁ, এটা আপনি দেখেন হাদিস নাম্বারটা ওখানে আছে, সহিহ মুসলিমের 395। এবার আমি একটু ভেঙে ভেঙে দেখাইলাম, হ্যাঁ। এবার দেখেন বলা হচ্ছে আর রহমানি রহিম, আমরা যখন বলতেছি আল্লাহ সুবহান তাআলাকে আর রহমান আর রহিম, আল্লাহ সুবহান তাআলা কি বলতেছেন, আল্লাহ সুবহান তাআলা আমাদের জবাবে বলতেছেন আসনা আলা আব্দি, হ্যাঁ, যে আলাইয়া আব্দি, আমার সার্ভেন্ট আমার প্রশংসা করতেছে, আমার ইবাদ আমার প্রশংসা করতেছে, মাই সার্ভেন্ট ইজ প্রেজিং মি, হ্যাঁ। এবার দেখেন আমরা যখন বলতেছি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হচ্ছেন ইয়াউমিদ্দিন মানে সেই বিচার দিনের আল্লাহ হচ্ছেন মালিক, আল্লাহ সুবহানাল্লাহ বলতেছেন মাজ্জাদানি আব্দি, মাই সার্ভেন্ট ইজ গ্লোরিফাই মি, আমার ইবাদ আমার আব্দ কি করতেছে, আমাকে আমার মর্যা মানে আমাকে আমার প্রশংসা করছে, আমাকে সম্মানিত করছে, গ্লোরিফাই করছে, মাজ্জাদানি আব্দি, কারণ কি আমি তো আল্লাহকে মালিক হিসেবে স্বীকার করে নিছি, আমি তো আল্লাহকে সেই দিন যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আমি ভয় পাইতেছি, আমি আল্লাহকে ডিক্লেয়ার করতেছি আল্লাহ তুমি তো সেই দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ, আমার ভিতরে একটা ভয়। সাথে সাথে আল্লাহ সুবহানাল্লাহ এই ফিলিংসটাকে রিকগনাইজ করলেন, আল্লাহ বলতেছেন মাজ্জাদানি আব্দি, আমার এবাদ আমার আমাকে গ্লোরিফাই করছে। এই যে একটা ডিক্লারেশন আমরা দিলাম, এই তিনটা ডিক্লারেশনের প্রতি লাইনের আল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে উত্তর দিচ্ছেন সালাতে, হ্যাঁ। তো কত বড় একটা কনভার্সেশন, আমরা আল্লাহ সুবহানাল্লাহর সাথে কনভার্সেশনে চলে যেতেছি, মানে এটা কত বিশাল একটা ব্যাপার, তাই না? যেমন ধরেন একটা সিম্পল উদাহরণ যদি দেই, যে ধরেন একটা আমরা দেখি না বিভিন্ন সময়ে আমাদের ধরেন রাষ্ট্রপতি বা আমাদের কোনো বড় একজন সম্মানিত মানুষ, উনি কি করতেছেন, উনি সংবাদে উনি কথা বলতেছেন আর সারা দেশের মানুষ কি সংবাদ টিভি নিউজটা খুলে ওটা দেখতে পাচ্ছে, ভাষণ হচ্ছে, হ্যাঁ, কোনো জাতীয় ভাষণ বা কোনো নিউজ যেটা আমাদেরকে দিতে হবে টেলিভিশন মিডিয়া এগুলোর মাধ্যমে একই সাথে ব্রডকাস্ট হচ্ছে। কিন্তু ওয়ান টু ওয়ান কমিউনিকেশন কিন্তু হয় না, হয় আমাকে কি কখনো প্রাইম মিনিস্টার ফোন দিবে, ফোন দিয়ে বলবে যে ইউ আর ডুইং এ গুড থিং? কখনোই কিন্তু আমাকে ফোন দিবে না কেউ, হ্যাঁ, যে সে জানবেও না কেউ, যে কেউ যদি ধরেন বলুন না যে সে 100% সে ভালো কাজ করে গেছে, সারা জীবন সে সরকারের সব নিয়ম কানুন মেনে গেছে, বাট এটা হয়তো গভর্নমেন্ট তাকে রিকগনাইজ করতে পারে নাই, তার জীবিত কালে হয়তো পারে নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, প্রতিদিন 5 times আমাদেরকে ডিরেক্ট কমিউনিকেশনের সুযোগ দিচ্ছেন, ডিরেক্ট, এবং কার সাথে? এটা কিন্তু আমরা কোনো প্রাইম মিনিস্টারের কথা বলতেছি না, আমরা কোনো দেশের কান্ট্রির কথা বলতেছি না, আমরা কিন্তু কোনো ইমামের কথা বলতেছি না যাদেরকে আমরা খুব ফলো করি, যাদেরকে আমরা খুব ইয়া করি, তাই না? ধরেন আপনি একদিন হঠাৎ করে আপনাকে বললো আপনি মুফতি ম্যাংকের সাথে কথা বলতে পারবেন, আপনি কত এক্সাইটেড হয়ে যাবেন যে ওয়াও আমি তার সাথে সরাসরি কথা বলতে পারবো। কিন্তু সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন 5 times a day, হ্যাঁ, আমরা বলুন না হু ইজ আল্লাহ সুবহানাল্লাহ কে, আমরা যদি তার রাজত্ব বুঝতাম, আমরা যদি তার ক্ষমতা বুঝতাম, তাহলে আমাদের সালাতটা কত সুন্দর হইতো, যে কার সাথে আমরা কথা বলতে যাইতেছি। তাহলে তিনি আমাদের প্রত্যেকটা লাইনের জবাব দিচ্ছেন, মানে তাহলে আমি আল্লাহ আমাকে কত সম্মানিত করছেন, কত সম্মানিত করছেন। এটাই বলা হচ্ছে যে সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ, যে আল্লাহ আমার প্রত্যেকটা লাইনের জবাব দিচ্ছেন, হ্যাঁ, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, মানে আমি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেছি, এখানে কোনো ভায়া নাই, কোনো মিডিয়া কিছু নাই, মানে মাঝখানে কেউ নাই, কোনো সেকেন্ড পার্সন দরকার নাই, সরাসরি আল্লাহর সাথে আমরা কথা বলতেছি, তাও দিনে একবার না, মাসে একবার না, বছরে একবার না, 5 বার, দিনের মধ্যে 5 বার এই সুযোগ আমাকে দেওয়া হচ্ছে। আর আমি কি বলি না বলি আমি জানি না, আমি খালি যাই দাঁড়াই বাইরে হয়ে যাই, হ্যাঁ, আর কেউ কেউ তো দাঁড়াই না, তাহলে কি অবস্থাটা বলেন? তাহলে আমরা কি করবো, আমরা এটা মেমোরাইজ করে ফেলবো ইনশাল্লাহ, হ্যাঁ, এটা আমি যদি আপনারা বলেন তাহলে আমি আমাদের গ্রুপে শেয়ার করে দিব, এই হাদিসটা মেমোরাইজ করে ফেলবো। এই যে দেখেন একই জিনিস আমি জাস্ট ভাগ করে দিছি, এই যে
আল্লাহ সুবহান তাআলা বলতেছেন কসম তু সলাতা বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইনি, যে আমি ভাগ করেছি দুইটা ভাগে এই মানে সালাতকে, মানে সূরা ফাতিহাকে আল্লাহ বলতেছেন দুইটা ভাগে আমার এবং আমার বান্দার মধ্যে। ওয়ালি আব্দি মাসা, এবং আমার বান্দা পাবে যা সে চায়। ফা ইযা ক্বালা আব্দু, যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালা আল্লাহু, আল্লাহ তখন বলেন ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন হামিদানি আব্দি। হ্যাঁ, এই যে প্রথম অ্যান্সার, ফার্স্ট অ্যান্সার। বা ইজা কলা, যখন সে বলে আর রহমান রহিম, তখন আল্লাহ সুবহান তাআলা কি বলেন? কল আল্লাহ তাআলা, আল্লাহ সুবহান তাআলা বলেন আসনা আলাইয়া আব্দি, আসনা আলাইয়া আব্দি। দিস ইজ দ্য সেকেন্ড রিপ্লাই ফ্রম আল্লাহ সুবহান তাআলা। এবার দেখেন বলা হচ্ছে যখন আমার বান্দা বলে ওয়াইজা কলা মালিক ইয়াউমিদ্দিন, যখন সেটা বলে কলা, আল্লাহ সুবহান তাআলা বলেন মাজ্জাদানি আব্দি। এটা হচ্ছে থার্ড রিপ্লাই আল্লাহ সুবহান তাআলার পর থেকে, আল্লাহ সুবহান তাআলার পক্ষ থেকে। তো আমরা এটা মেমোরাইজ করবো ইনশাল্লাহ, আবার যখন বাকি টুকু বলবো সূরা ফাতিহার তখন বাকি হাদিসটা আমি এক্সপ্লেইন করবো ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।